ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি 2021 এর প্রতিবেদন এর আলোচনায় তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এই জন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তারপর অল অপশনটি সিলেক্ট করো। তোমার প্রতিবেদনের কভার পেজে তোমার নাম থাকবে এবং তোমার শ্রেণী, রোল, বিদ্যালয়ের নাম ইত্যাদি থাকবে এবং তারপরে একটি গাছের ছবি এঁকে দেবে এবং তারপর থেকে প্রতিবেদন লেখা শুরু করবে। বরাবর প্রধান শিক্ষক, তারপর তোমার বিদ্যালয়ের নাম এবং তারপর জেলার নাম। বিষয় বৃক্ষরোপণ কর্মসূচি 2021 সম্পর্কিত প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে গত 13 নভেম্বর 2021 তারিখে প্রকাশিত আপনার আদেশ স্মারক নম্বর -11/2021 অনুসারে বৃক্ষরোপণ কর্মসূচি শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। এখানে লক্ষণীয় যে 13 নভেম্বর প্রকাশিত এই তারিখটি তোমার বিদ্যালয়ে যেদিন তোমাদেরকে এই প্রতিবেদনটি লিখতে বলা হয়েছে সেই তারিখটা ব্যবহার করবে এবং এখানে স্মারক নম্বরের এই শূন্যস্থানে বসাবে স্কুলের নামের সংক্ষিপ্ত রূপ। বিদ্যালয়ের নাম আদর্শ উচ্চ বিদ্যালয় হলে সংক্ষেপে হবে আ ও বি, আর তাহলে এখানে বসবে আ ও বি। বৃক্ষরোপণ কর্মসূচি 2021, এটা হলো রিপোর্টের অর্থাৎ প্রতিবেদনের শিরোনাম। বৃক্ষ আমাদের পরম বন্ধু, আমাদের প্রতিটি শ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি তা আসে গাছ থেকে, আবার গাছ এই পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বেশি বেশি গাছ লাগানো ও তাদের পরিচর্যা করা আমাদের দায়িত্ব। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে বছরের বিভিন্ন সময় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। বৃক্ষরোপণ অভিযানে আমিও সামিল হয়ে বৃক্ষ রোপণ করেছি, নিচে তার বর্ণনা দেয়া হলো। স্থান নির্বাচন। গাছের অবাধে বেড়ে ওঠার জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করা প্রয়োজন। আমাদের বাড়ির পূর্ব পাশে সূর্যের আলো পড়ে এমন একটি খোলামেলা স্থান নির্বাচন করলাম বৃক্ষ রোপণের জন্য। গাছ নির্বাচন। আম হলো ফলের রাজা, আমারও আম খুবই পছন্দের ফল, তাই বৃক্ষরোপণের জন্য আমি একটি সবল ও ভালো জাতের আমের চারা নির্বাচন করলাম। গাছ রোপণের গর্ত তৈরি। গাছ রোপণের জন্য বিশেষভাবে একটি গর্ত তৈরি করি। যেখানে গর্ত তৈরি করেছি তার উপরের মাটি গর্তের এক পাশে রাখি এবং গর্তের নিচের মাটি অন্য পাশে আলাদা করে রাখি। চারা সংগ্রহ। আমাদের গ্রামে একটি নার্সারি থেকে আমার বাবার সহায়তায় একটি ভালো জাতের সবল আম গাছের চারা সংগ্রহ করি। গাছ রোপণ। চারাটি রোপণের পূর্বে গর্তে কিছু শুকনো গোবর মিশ্রিত মাটি দিয়ে নিই। এবার আলাদা করে রাখা মাটির মধ্য থেকে উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে দিয়ে গাছের চারাটি রোপণ করি এবং পানি দিই। গাছের পরিচর্যা। গাছ যাতে হেলে না যায় তার জন্য একটি বাঁশের খুঁটির সাথে গাছের চারাটি বেঁধে দিই। গাছের চারা চারপাশে বেড়া দিই যাতে গরু ছাগল গাছটি খেয়ে ফেলতে না পারে। নিয়মিত সকালে ও বিকালে পানি দিই। পানি যেন গাছের গোড়ায় না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখি।
প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে শিক্ষার্থী তার নিজের নামটি লিখবে, অর্থাৎ তোমরা তোমাদের নিজের নাম লিখবে, তারপর ষষ্ঠ শ্রেণী রোল, তোমার নিজের রোল, এবং তারপরে তোমার বিদ্যালয়ের নাম, এবং তারপর জেলার নাম। প্রতিবেদন তৈরির তারিখ 18/11/2021, এখানে তোমরা তোমাদের যেদিন প্রতিবেদনটি সাবমিট করবে সেই দিন এর তারিখ দিতে পারো, অথবা তার আগের কোনো একদিনের তারিখ দিতে পারো। প্রতিবেদন তৈরির সময় সকাল 10টা। এই ছিল সম্পূর্ণ প্রতিবেদনটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।